بسم الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمه الله وبركاته আমরা যে চ্যাপ্টারটা এখন পড়তেছি একদম বইয়ের শেষে চলে আসছে আমরা এই চ্যাপ্টারটা হচ্ছে কন্ডিশন এন্ড গাইডলাইন্স ফর কলিং পিপল টু দা আকীদা অফ আহলে সুন্নাহ ওয়াল জামা কন্ডিশন শর্ত গাইডলাইন দিক নির্দেশনা কিসের দিক নির্দেশনা বা কিসের শর্ত মানুষকে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা বিশ্বাসের দিকে ডাকার ব্যাপারে কি কন্ডিশন আছে এবং কি গাইডলাইন আছে কন্ডিশনগুলো আমরা পড়লাম গতদিন আজকে ইনশাল্লাহ আমরা গাইডলাইনগুলো পড়ব আজকে এই সাবহেডিংটার নাম হচ্ছে গাইডলাইন অ্যান্ড স্টার্টিং পয়েন্টস ফর দাইয়াজ দায়ী যারা তাদের জন্য গাইডলাইন এবং স্টার্টিং পয়েন্ট কি হবে সেটা এক নম্বর পয়েন্ট বলতেছেন গাইডলাইনের বা স্টার্টিং পয়েন্টস যেগুলো সেগুলো It should be noted that dawa or calling people to Allah is one of the means of attaining salvation in this world and in the hereafter. Apnar nijer najat prapti ekta poddha ba poth hocche ba upay hocche manushke Allah dike daka. Ke ashlo na ashlo seta na kintu apnar nijer najat labher jonno nije salvation Allah shasti theke আজাব থেকে জাহান্নাম থেকে বা মুক্তি পাওয়ার জন্য সবাই আমরা স্ট্রেস ফ্রি জীবন চাই এখানেই চাই দুনিয়াতে আখেরাতে হয়তো চাই তো এই দুনিয়া এবং আখেরাতে আপনি নাজাত লাভের জন্য আল্লাহর শাস্তিমুক্ত জীবন যাপন করার জন্য বা এখানে জীবন যাপন করা এবং আখেরাতে অফুরন্ত বা অনন্ত জীবন যেটা সেখানে শাস্তিমুক্ত হওয়ার জন্য একটা ইজিয়েস্ট ওয়ে বা একটা মিন্স পদ্ধতি হচ্ছে বা উপায় হচ্ছে মানুষকে আপনি আল্লাহর দিকে ডাকবেন বিকজ ইফ আল্লাহ গাইডস ইভেন জাস্ট 1% থ্রু ইউ ইট উইল বি বেটার ফর ইউ দ্যান রেড ক্যামেলস এটা বোঝানো হচ্ছে যে একজন মানুষকে রেড ক্যামেল মানে বেস্ট টাইপের যে উট আর কি তখনকার দিনে আজকের বিএমডাব্লিউ ধরেন একটা বিএমডাব্লিউ গাড়ি এটা প্রাপ্তির চেয়েও বেটার যদি একজন মানুষ আপনার জন্য আপনার কারণে আপনার দাওয়াতে আল্লাহর পথ মানে হেদায়ত পায় রিওয়ার্ড ইজ বেস্টড সিম্পলি ফর কলিং পিপুল অ্যান্ড ইট ডাজ নট ডিপেন্ড অন রেসপন্স আপনি যে সব পাবেন এবং আপনি যে নাজাত পাবেন মুক্তি পাবেন অথবা আল্লাহ শাস্তি মুক্তি থাকবেন সেটা শুধু মানুষকে ডাকার জন্য তারা কিভাবে সাড়া দিল সেটার উপর ডিপেন্ড করবে না দ্য দাইয়াজ আর নট রিকোয়ার্ড টু অ্যাচিভ দ্য ভিক্টোরি অফ ইসলাম আপনার আপনি যদি দায়ী হন আপনার কাছে এটা চাওয়া হবে না যে ইসলামকে আপনি বিজয় করবেন বা করে যাবেন ঠিক আছে আপনি ইসলামের বিজয় লাভ করবেন এটা আপনার কাছে চাওয়া হচ্ছে না ফর দিস ম্যাটার হুইচ ইজ আন্ডার আল্লাহ কন্ট্রোল কারণ এই ব্যাপারটা হচ্ছে আল্লাহর কন্ট্রোলের ব্যাপার আল্লাহর হাতে এটা কখন বিজয় লাভ করবে ইসলাম কার হাতে করবে কিভাবে করবে এটা আল্লাহর ব্যাপার আপনার ব্যাপার শুধু চেষ্টা করার বাট দ্য দাইয়াজ আর রিকোয়ার্ড টু ডু দেয়ার আটমোস্ট ফর দ্যাট গোল কিন্তু আপনি আপনার একজন দায়ী হিসাবে সেই ইসলামের ভিক্টরির জন্য বা ইসলামের বিজয়ের জন্য যেটুকু ম্যাক্সিমাম করার সেটা করে যাবেন আপনার পক্ষে যেটা সম্ভব করার প্রিপারেশন ইজ রিকোয়ার্ড ফর দ্য দাইয়াজ অ্যান্ড ভিক্টরি ইজ এ প্রমিস ফ্রম আল্লাহ আপনি শুধু প্রিপারেশন নেবেন আল্লাহ বিজয় দিবেন দাওয়া ইজ এ ফর্ম অফ জিহাদ জিহাদের আমরা বলছি না যে জিহাদ এটা ওয়াইডলি এমনিতে স্ট্রাগল মানে এবং আমরা অস্বীকার করতে চাচ্ছি না যে জিহাদ মানে যুদ্ধ করাও একটা ফর্ম অফ জিহাদ
কিন্তু দেয়ার আর আদারি, যেমন এই যে দাওয়াতি কাজ করা, এটাও কিন্তু একটা জিহাদ, স্ট্রাগল করা। দাওয়াতি কাজ সহজ না, দাওয়াতি কাজ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হবেন, অপমানিত হবেন, তুচ্ছতাচ্ছিল্য করবে মানুষ, এই সব কিছু যে স্ট্রাগল নিয়ে, এটাও একটা ফর্ম অফ জিহাদ। যেভাবে নিজের নফসকে পরিশুদ্ধ করা একটা জিহাদ, তাজকিয়াতুল নফস বলি যেটা আমরা, তাজকিয়াতুল নফস, সেটা একটা জিহাদ। যেভাবে যেভাবে আপনার যুদ্ধ করা ময়দানে জিহাদ, সেরকম দাওয়াতি কাজ করাও একটা ফর্ম অফ জিহাদ, এটাই বলতেছেন। শেয়ারিং দ্য সেম এইমস অ্যান্ড রিজাল্ট অ্যাজ ফাইটিং, জিহাদ ফি সাবিলিল্লাহ, যেটা আল্লাহর জন্য যুদ্ধ করা, সেটার যে এইমসগুলা এবং সেটার যে রেজাল্টগুলা, একই ধরনের লক্ষ্য এবং ফলাফল আসে দাওয়াতি কাজের মাধ্যমে, ঠিক আছে? ওইটাও আপনার লক্ষ্য কি, যে আল্লাহর জমিনে আল্লাহর কথা সর্বোচ্চ থাকবে, এবং ফলাফলটা কি, আপনি ইসলাম প্রতিষ্ঠা করলেন কোনো একটা ভূমিতে বা কোথাও, বা কোনো একটা জালিম গোষ্ঠীর, যারা মুসলমানদের অত্যাচার করছে তাদের অত্যাচার থেকে মুসলমানদেরকে মুক্তি দিলেন। দাওয়াতি কাজেও কিন্তু সেম জিনিস হয়, ইন এ ডিফারেন্ট ওয়ে হয়। আচ্ছা, এরপরের গাইডলাইনের ভিতরে আসতেছে, বা আপনার গাইডলাইন এবং আমরা বলছিলাম যে স্টার্টিং পয়েন্টস কী দিয়ে শুরু করবেন, এগুলো বলতেছেন। তার ভিতরে আসতেছে দুই নম্বরটা, দিস মেথড অব দ্য আর্লি জেনারেশন অব দ্য উম্মা অ্যাজ রিপ্রেজেন্টেড বাই দ্য ওয়ে অফ আহলুস সুন্নাহ জামা মাস্ট বি এমফেসাইজড, ইট ইজ নোন ফর ইটস মডারেশন, কম্প্রিহেন্সিভনেস অ্যান্ড ব্যালেন্স, ফার রিমুভড ফ্রম আইদার নেগলেক্ট অর এক্সাজারেশন। এই এই দাওয়াতি কাজ করতে গিয়ে বা এই পদ্ধতি আমাদের প্রথম জেনারেশনগুলো কী করছেন, সেটা আমরা আমরা এমফেসাইজ করব, সেটার উপর জোর দিব, এবং আমরা মনে রাখব যে সেই তাদের সেই কাজে মডারেশন ছিল, কম্প্রিহেন্সিভ এবং ব্যালেন্স ছিল। মডারেশন মানে মধ্যপন্থা ছিল, কঠিন করে দেন নাই তারা কারোর জন্য জীবনকে, এবং এটা বোঝানোর চেষ্টা করছেন যে, এবং ব্যালেন্স বলতে সব দিকে, সব দিক কভার করা বা সব দিকে সামঞ্জস্য ছিল, একদিক বেশি হয়ে যায়নি। উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে, যে বেশি লাক্সারি যেমন তারা করতে নিষেধ করছেন, তেমনি একেবারে নিজেকে ডিপ্রাইভ করবেন, সেলিব্রেসি, বিয়ে করলেন না, খাইলেন না, সারা বছর রোজা রাখলেন, এটাও এটাও তারা পিচ করে না। এক জাস্ট একটা মান্ডেন উদাহরণ, একটা মানে খুব হাতের কাছে উদাহরণ দিলাম। ইট শুড বি বেসড অন শরি নলেজ দ্যাট ইজ রুটেড ইন দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। দাওয়াত দিবেন, বলছেন যে একটা আয়াত জানলে সেটা মানুষের কাছে পৌঁছায় দিবেন। তার মানে দাওয়াতি কাজ করতে গেলে আপনার মানে সর্বজ্ঞ হবেন, সব কিছু জানবেন, সব কিছু সব শাখায় আপনার জ্ঞান থাকবে এমন কোনো কথা নাই, কিন্তু যেটা বলবেন সেটার উপর আপনার জ্ঞান থাকবে। দিস উইল প্রোটেক্ট ইট বাই আল্লাহ গ্রেস ফ্রম ফেলিওর, এবং তাতে আপনি ফেল করবেন না। এখানে অনেক সময় দেখা যায় যে একটা প্রসঙ্গ আপনি উত্থাপন করলেন যেটার উত্তর আপনি জানেন না, অথবা যেটা ইনডেপথ আপনি জানেন না, মুখে আসলে বলে ফেললেন, আরেকদিন জিজ্ঞেস করলো এটা কেমনে সম্ভব বা এটা কীভাবে, আপনি তখন উত্তরটা জানেন না। সেই জন্য আপনার যেটা নিয়ে কথা বলবেন তার উপরে আপনার নলেজ থাকা দরকার। অ্যান্ড ব্রিং লাইট টু দ্য ওয়ান হু ইজ ডিটারমাইন্ড টু ফলো দ্য পাথ অব দ্য প্রফেটস, এবং নবীদের ই যারা পদ্ধতি, আমরা বলছি আপনাদের একটা বইয়ের কথা, নবীদের দাওয়াতি নীতি, ইংরেজি হচ্ছে দ্য মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ। এই বইটা যারা পাবেন ইনশাল্লাহ পড়বেন, বইটা খুবই উপকারী একটা বই, আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন এই বইটা। জীবনে মানুষের, প্রত্যেক মানুষের জীবনে টার্নিং পয়েন্ট থাকে, এক একটা জায়গায় গিয়ে মানুষের আগের রাস্তাটা ছেড়ে আরেকদিকে একটু টার্ন করে চলতে থাকে। আমরা যেমন আগের সেকুলার লাইফ, বা আমরা ইংরেজি শিক্ষিতরা, বা আমরা জাহাজিরা, বা আদারওয়াইজ যারা দিন নিয়ে অত চিন্তা করি নাই, কিন্তু একটা জায়গায় কোনো একটা কারণে, কোনো একটা কথায় হয়তো আমাদের একটা জায়গায় একটা টার্নিং পয়েন্ট আসছে, যে আমরা তখন থেকে নিয়ে আরেকভাবে চলতে শুরু করছি, নামাজ পড়তে শুরু করছি, রোজা রাখতে শুরু করছি, আল্লাহকে মানতে শুরু করছি, এরকম ব্যাপার আর কি। তো যারা এরকম ব্যাপার ছিল আমার ওই বইটা বলতেছি, মেথোডোলজি অব দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ, তো ওই কথাই বলতেছেন আরেকভাবে, যে যারা নবীদের পদ্ধতি ফলো করতে চান, তাদের আল্লাহ যদি চান তাহলে এই পদ্ধতিতে যদি করেন, শরীর নলেজের উপর বেস করে যদি আপনি দাওয়াতি কাজ করেন, তাহলে সেটা হইতে পারে, যে
তাদের তারা আলোকিত হবে, যারা নবীদের পদ্ধতি খুঁজে পেতে চায়, ফলো করতে চায়, তারা আলোকিত হবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে দেয়ার শুড বি দ্য ডিজায়ার টু ক্রিয়েট এ মুসলিম কমিউনিটি, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এইটা ছাড়া বাকি দাওয়াতি কাজ মিনিংলেস হয়ে যাবে যদি এই ডিজায়ারটা আপনার ভিতর না থাকে। একটা কমিউনিটি, সেটা দুই ফ্যামিলির হোক, এক ফ্যামিলির হোক, পাঁচ ফ্যামিলির হোক, দশ ফ্যামিলির হোক, আর আদারওয়াইজ মানে আরো বড় হোক। এটা আমি আমরা যে আপনি জানেন আইসিলিতে আমরা যে জাস্ট হাঁটি হাঁটি পা পা করে গত রাফলি দশ বছর ধরেন, দশ বছর কি হইল দাঁড়ান আমি একটু, হ্যাঁ দশ বছর বা একটু বেশি, আইসিডির ফরমেশন একটু বেশি, ধরেন ১৩ বছর হইল, ২০০৭ আমরা রেজিস্টার করছিলাম সেই হিসাবে ১৩ বছর, কিন্তু প্রায় ১৩ বছর, কিন্তু কমিউনিটি ফরমেশন যেটা আস্তে আস্তে তারপরে গতি পাইতে একটু সময় লাগছে। এই চেষ্টা ছাড়া আপনি মানে এটা এটা আপনি ইসলাম অ্যাপ্লাই করবেন কোথায়? আপনার যদি ফ্যামিলি না থাকে, আপনার যদি কমিউনিটি না থাকে, আপনি কোথায় ইসলাম অ্যাপ্লাই করবেন? আপনি কার সাথে উঠবেন, কার সাথে বসবেন? সব আপনি দেখবেন যে যারা কুফরির উপর আসে বা কাফেরদেরকে যারা আইডিয়াল মনে করে, প্যারাডাইম মনে করে, নিজেদের আদর্শ মনে করে, সেই সব মানুষের সাথে উঠা বসা করলে আপনার আপনার নামাজ রোজা শুধু লিপ সার্ভিস হবে, আপনার জীবনে ইসলামের কোনো ইম্প্যাক্ট থাকবে না অথবা ইসলামের কোনো রিফ্লেকশন থাকবে না। কমিউনিটি ফর্ম করাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এবং এটা দুইটা ফ্যামিলি হোক, দুইটা ফ্যামিলি যদি ইসলাম বান্ধব হন, সেই দুইটা ফ্যামিলি চেষ্টা করেন কাছাকাছি থাকার, তাহলে আপনার বাচ্চাটা ওই ফ্যামিলির বাচ্চার সাথে খেলতে পারবে, রাদার দেন আপনি এমন কারোর কাছে খেলতে পাঠাবেন যে তাকে পর্নোগ্রাফি জ্ঞান দিবে, হাতে খড়ি দিবে, অথবা একটা অশ্লীল নাটক বা একটা অশ্লীল কার্টুনের কথা বলবে। একদম গ্রোয়িং এজ থেকে এগুলো শুরু হয়, সুতরাং এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কমিউনিটি ফর্ম করতে না পারলে আপনি ইসলাম প্র্যাকটিস করতে পারবেন না এবং আপনার অ্যাপ্লিকেশনে কোনো জায়গা থাকবে না। আমি বোধহয় আগেও বলছি আপনাদেরকে, একজন খতিব একদিন বলতেছিলেন যে আপনাকে আমি মেহেদি যেটা মেহেদি বলি আমরা, যেটা আর কি হেনা যেটাকে বলে, সেটার গুণাগুণ সম্বন্ধে বললাম যে এইরকম হয়, এরকমের লাল হয়, টুকটুক হয় বা কিছু, কিন্তু আপনার একটা হাত নাই যেখানে আপনি ওটা অ্যাপ্লাই করবেন, তাহলে এটা শুধু একটা বুলি থেকে যাবে, থিওরি থেকে যাবে। একই কথা এখানে, কমিউনিটি ফর্ম করাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা এটা মানে আমি আপনাদেরকে সবাইকে চিন্তা করতে বলব যে যারা একটু আমাদের ভিতর ভাইরা আছেন, যারা ফ্যামিলি কি বলবে, লোকে কি বলবে, কাজিনরা কি বলবে, ভাইরা কি বলবে, এই জন্য কিন্তু ঢাকার ভিতরেই এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে নিজের বাচ্চাকে একটা ইসলামী স্কুলে পড়াইতে পারেন না। ঢাকার ভিতরেই, মানে এমন না যে, এবং নিজের বাসাও না, ভাড়া বাসায় থাকেন, ভাড়া বাসায় একটা ছেড়ে দিয়ে একটা ভাড়া বাসায় যাওয়া, হোয়াট ডাজ ইট ম্যাটার, মানে কি ম্যাটার করে বলেন তো? কমিউনিটি ফর্ম করা বলতে যদি কি বোঝায় বুঝতেন, তাইলে উনি এটা করতে পারতেন, এটা কত ভ্যালুয়েবল এটা যদি বুঝতেন। হয়তো আমরা ফেল করছি তাকে বোঝাইতে, সেটা একটা কথা, কিন্তু কত অল্পের জন্য আমরা কিন্তু আমাদের ইসের বাচ্চাদের ট্র্যাজেক্টরি চেঞ্জ করে দিই, আমাদের ছেলে মেয়ে যাদের জন্য আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব তাদের ট্র্যাজেক্টরি চেঞ্জ করে দিই। আমি ওই যে ভাইবারের একটা গ্রুপে ছিলাম ম্যারিনারদের, যে গ্রুপে আমি এই দেখতেছি UCLA-তে একজন যাবেন, তার ছেলের কি প্রম অথবা কনভোকেশন কিছু একটা আছে, আরেকজনের সাথে এই বিনিময় হচ্ছে, নজবিল্লাহ, মানে আমি অবাক হয়ে যাই যে মুসলমান হয়তো তার বাবা কেরানিই ছিলেন এর আগের জেনারেশনে। আমার তো আসলে বেসিক্যালি আমরা কারা, আমরা তো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ম্যারিনাকে কারা গেছে, সবাইকে আর ওই ঈদের ছেলে পেলে গেছে নাকি? অন্তত আমার জেনারেশনে খুব সাধারণ মানুষের ছেলে পেলেরা গেছে সব, আমার জেনারেশনে অত্যন্ত সাধারণ জেনারেশনের মানে সাধারণ মানুষের ছেলে পেলেরা গেছে, সরি, সাধারণ ফ্যামিলি থেকে আসা মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত এরকমই গেছে। তো আমরা UCLA-এ মানে আমরা যদি জানতাম বুঝতাম যে UCLA-তে পড়ার মানে কি, আমি হামজা ইউসুফের একটা কোট করতেছি, যদিও হামজা ইউসুফ আমার আইডিয়াল না বা আমি আমার আলেম না, আমার একদম পরিষ্কার মনে আছে, আমি চেষ্টা করে দিতেও পারবো, এটা আমার কাছে ভিডিওটা আছে, সবাই ভিডিওটা সরাই ফেলছে, ওরা সেপ্টেম্বর 11-এর পরে সরাই ফেলছে। ওইটা ছিল যে আমেরিকান প্রবলেম ইসলামিক সলিউশন, ভিডিও দুইটা পর্বে ছিল, দুইটা ডিস্ক রাখতো আর কি সিডি তখনকার দিনে, তো আমার কাছে আছে ওইটা। তো ওইখানে বলতেছেন যে আমরা সে বলতেছেন, ওয়েদার ইউ নট প্রে ফাইভ টাইমস এ ডে, ইউ উড কাম আউট থিঙ্কিং লাইক এ কাফের। এটা বলতেছেন যারা পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, মুসলমানের বাচ্চারা, তাদের কথা বলতেছে। এটা একদম আপনি এক্সেপশনের কথা আমি বলতেছেন, এক্সেপশন ক্যান নট বি নর্ম, জেনারেল কথা বলতেছি। সুতরাং আমাদের বাচ্চারা কোথায় পড়াশোনা করলো, কার সাথে খেললো, কার সাথে উঠলো, কার সাথে বসলো, অত্যন্ত ইম্পর্ট্যান্ট।
এই জন্য কমিউনিটি ফর্মটা এত ইম্পর্টেন্ট। আমাদের প্র্যাকটিসিং মুসলিম দাঁড়িয়ে আছে, হালাল রুজির জন্য প্রাণান্তকর চেষ্টা করেন, তারাও কিন্তু এটার মানে বোঝেন না। তারাও পিয়ার প্রেশার, লোকে কি বলবে, ফ্যামিলি কি বলবে, কাজিনরা কি বলবে, ভাইরা কি বলবে, এই জন্য বাচ্চাকে একটা ইসলামিক স্কুলে পড়ানোর জন্য এই ইন্টারসিটি হিজরত করতে পারেন না। ইন্টারস্টেট হিজরত বা ইন্টার মানে ন্যাশনাল হিজরতের কথা বাদই দিলাম, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাই হোক, এখানে তখন বলতেছেন যে দেয়ার শুড বি এ ডিজায়ার টু ক্রিয়েট এ মুসলিম কমিউনিটি জামা। এটা কমিউনিটি মানে কিন্তু জামা, এই যে আল্লাহ সুন্নাহ জামা বলতেছে, ইউনাইটেড ইন ট্রুথ অ্যান্ড ফলোয়িং দ্য রাইট ওয়ে, সত্যের উপর একতাবদ্ধ এবং কারেক্ট ওয়ে। তার মানে কি, ইউনিটি ফর দ্য সেক অফ ইউনিটি আমরা বলতেছি না, একজন শিয়ার সাথে ইউনিটির কথা আসতেছে না এখানে, একজন বেরেলভির সাথে ইউনিটির কথা আসতেছে না এখানে, একজন বাজার পূজারীর সাথে ইউনিটির কথা আসতেছে না। ইউনিটি কিসের উপর হইতে হবে? ট্রুথ এবং কারেক্ট ওয়ে, কারেক্ট রাস্তা, শুদ্ধ পথ। শুদ্ধ পথ মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন সেটা হচ্ছে শুদ্ধ পথ। ট্রুথ সত্য কি? যেটা সত্য সেটা, যেটা যে কোনো সময় যেটা সত্য সেটা। দ্য ওয়ার্ড অফ ইউনিটি, ব্যাকেটে তাওহীদ বলছে, ইন দ্য বেসিস অফ দ্য ইউনিটি ইজ দ্য বেসিস অফ দ্য ইউনিটি অফ দ্য উম্মা। তাহলে ইউনিটি হইতে হবে কিসের উপরে? তাওহীদের ভিত্তিতে হইতে হবে। এখানে শিয়ার সাথে আপনার ইউনিটি হবে না, তবলিগির সাথে আপনার ইউনিটি হবে না। দো আপনি আপনার দরজা খোলা রাখবেন, সেটা আমি সবসময় বলি, আপনার দরজা খোলা রাখবেন। ইসলামস ওপেন রোড একটা কথা বলি না আমরা, ইসলামের রাস্তাটা খোলা, খোলা রাস্তা, আপনার খোলা রাস্তা খোলা রাখবেন, কেউ যেন এসে বসতে পারে, কেউ যেন জয়েন করতে পারে, সেটা খোলা থাকবে। কিন্তু ইউনিটি হইতে হবে তাওহীদের ভিত্তিতে, তাওহীদ ছাড়া কোনো ইউনিটি নাই। এই জন্যই আমরা বলি যে দাওয়াতি কাজে সেই দাওয়াতি কাজটা ফ্লড বা সেই দাওয়াতি কাজটা ফলপ্রসূ হবে না যেটা স্টার্টিং তাওহীদ দিয়ে না বা তাওহীদের ভিত্তিতে না। যেটা ইজ দ্য বেসিস অফ ইউনিটি অফ দ্য উম্মা, এটা মনে রাখবে। তাহলে ইনশাআল্লাহ খুব সহজ একটা কথা বললাম যে তাওহীদের উপরেই সব ইউনিটি, তাওহীদের উপর যে আছে তার সাথে ই করবেন, তার সাথে আপনি একতাবদ্ধ হবেন, তার সাথে কমিউনিটি গঠন করবেন, তার নেইবার হবেন, তার সাথে আপনার বাচ্চা, তার বাচ্চার সাথে আপনার বাচ্চাকে খেলতে দিবেন, তার ওয়াইফের সাথে আপনার ওয়াইফকে গল্প করতে দিবেন বা সোশ্যালাইজ করতে দিবেন, অ্যান্ড সো অন। দে শুড অলসো কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফ্র্যাগমেন্টেশন দ্যাট ইজ এফেক্টিং ইসলামিক, ইজ এফেক্টিং ইসলামিক গ্রুপস নাও ডেজ অ্যাজ মাচ এজ দ্য ব্লেমওয়ার্দি ফ্যাকশনালিজম দ্যাট ইজ ডিভাইডিং দ্য মুসলিম। তারা কি করবেন? ফ্র্যাগমেন্টেশন, ভাগ হওয়াটাকেও প্রিভেন্ট করবেন, এবং ফ্যাকশনালিজমটাকেও, মুসলিমদেরকে যারা ফ্যাকশনালিজম যেটা ই করতেছে তারা সেটার থেকে ইয়ে করবেন। একবার যখন তাওহীদের উপর প্রতিষ্ঠিত হইলেন বা তাওহীদি মানুষরা যখন আপনার সাথে আসলো, তখন আর কোনো দলাদলি নাই, ইগো নাই, ফ্যাকশনালিজম নাই, আর ই নাই। কিন্তু তার বাইরের সবাইকে আপনি একভাবে দেখবেন আর তাওহীদের উপর মানুষ যারা আছেন তাদেরকে একভাবে দেখবেন, এটা কোনো ফ্যাকশনালিজম নাই। এইটাই মেইন স্ট্রিম, এইটাই কারেক্ট, এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন যে এরাই জান্নাতি, এরাই তাইফা মনসুরা, এরাই ফেরকাতুন নাজিয়া, এরাই আহলুল আসার, এরাই আহলুস সুন্নাহ ওয়াল জামা, এরাই জামাতুল মুসলিমিন। যারা তাওহীদের উপর একতাবদ্ধ হবে, তাওহীদের উপরই থাকবে, তারপরে সেখানে ভিতরে আর কোনো বিভক্তি নাই। আর বাকিদের কথা তো বললামই, তাদের সাথে ইউনিটির প্রশ্নই উঠে না, তবে তাদের জন্য দরজা খোলা থাকবে, তারাও আমাদের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাদিসে আগেও বলছি আপনাদের, যে হাদিসে বলছেন যে আমার উম্মা 73 ভাগে বিভক্ত হবে, একটা জান্নাতে আর বাকিগুলো জাহান্নামে যাবে, বলছেন যে হাদিসে বলছেন, আমি যে সামারি বললাম ইনা, সেখানে কিন্তু আমার উম্মা কথাটা বলছে। আমার উম্মা মানে তারা তথাপি কিন্তু মুসলিম, আর যতক্ষণ তারা মুসলিম ততক্ষণ তাদের ব্যাপারে আশা আছে, এবং তাদের ব্যাপারে মুসলিম না হলেও আশা আছে, আরেক ধরনের আশা। সেটা আমরা দোয়া করবো, যারা অমুসলিম কাফের মুশরিক তাদের জন্য বেঁচে থাকা অবস্থায় দোয়া করা যায় যে তারা যেন হেদায়ত লাভ করে, তারা যদি ইসলামে আসে তারা যেন হেদায়ত লাভ করে। এটা দোয়া করতে পারেন আপনি আপনার কাফের বন্ধু, কাফের বাবা, কাফের ছেলে বা অন্য কারোর জন্য, কিন্তু আর আর কারোর জন্য আর কোনো দোয়া তাদের জন্য জায়েজ নাই। তাদের ব্যাপারেও আমরা আশাবাদী যে তারাও হয়তো ইনশাআল্লাহ দাখিল হবেন ইসলামে, হইতে পারে। কিন্তু আমি অন্যদের কথা বলতেছি যে যাদের কথা আল্লাহ রাসূল বলছেন 72-73 ফেরকা বলে 72টাকে রিজেক্ট করছেন বা জাহান্নামী বলছেন, বলার পরেও কিন্তু বা বলা বলতে গিয়েও কিন্তু আমার উম্মা কথাটা ইউজ করছেন, সুতরাং তারাও মুসলিম, তাদের তারাও আমাদের ভাই, তাদের ব্যাপারে আমরা আশাবাদী হব। কিন্তু তাদের সাথে তাওহীদের টার্মসে আমাদের ইউনিটি হবে, অন্য কোনো টার্মসে না। অনেক সময় বলা যায় ইন্টারফেট ডায়ালগ যেমন একটা ভ্রান্ত ধারণা এবং অত্যন্ত ড্যামেজিং একটা কথা, তেমনি ওই কী বলে
ইসেদের সাথে ভ্রান্ত আকিদা, ভ্রান্ত মানহাজ অথবা বিদাতি বা মুশরিক বা শিরকি কাজে যারা লিপ্ত তাদের সাথে ইউনিটি ফর দ্য সেক অফ ইউনিটি কোনো মানে নেই। ইউনিটি হইতে হবে তাওহীদের উপর ভিত্তি করে। তারা যদি কথা শুনতে রাজি হয় তাওহীদের কথা, তারা যদি শিরক এবং বিদাতগুলো ছাড়ার কথা ভাবনে ভাবে বা সেটির জন্য দরজা খোলা থাকবে, তাদের সাথে আমরা আলোচনা করব, তাদেরকে বোঝাবো, এবং তারা যদি আমাদের সেখানে যদি তারা ঠিক হয়ে যায় তাহলে তারা অবশ্যই আমাদের একই কমিউনিটির মানুষ হবে বা একই ইসের হবে। তো আমরা কমিউনিটি গঠন করবো কিছুর উপর, তো বললাম যে ইউনিটি হবে তাওহীদের উপর ভিত্তি করে। আচ্ছা, দ্য কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট এনি গ্রুপ দ্যাট কামস টুগেদার টু কল আদার্স টু আল্লাহ ইজ টু বি রিগার্ডেড অ্যাজ এ গ্রুপ অফ মুসলিম, নট দ্য গ্রুপ এই গ্রুপ অফ মুসলিমস, নট দ্য গ্রুপ অফ মুসলিমস। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছেন, আমি এটা হাইলাইট করছি, একটা শব্দ দি শব্দটা, এ এবং দি দুইটা শব্দ, আমি দুইটা অক্ষর বা দুইটা শব্দ, একটা এটা তো অক্ষর বা এটা শব্দ, এখানে এই দুইটা হাইলাইট করছি আমি, আবার পড়ি আমি। দ্য কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট এনি গ্রুপ দ্যাট কামস টুগেদার টু কল আদার্স টু আল্লাহ, যে কোনো গ্রুপ আপনাকে আল্লাহর দিকে ডাকতে আসতে পারে বা আরেক অন্যদেরকে, অন্য মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে আসতে পারে, টু বি রিগার্ডেড অ্যাজ এ গ্রুপ অফ মুসলিমস। ধরেন উদাহরণ বলতেছি যে আহলে হাদিস যুব সংঘ একটা আছে না, আহলে হাদিস যুব সংঘ একটা আছে, এটা এসে আপনাকে ভালো ভালো কিছু কথা শোনাচ্ছে, আমরা কি ভাবব এটা হচ্ছে ভালো কথা বলা মুসলিমদের একটা গ্রুপ, একটা সমষ্টি, একটা সংগঠন অথবা একটাই, নট দি গ্রুপ অফ মুসলিমস, কিন্তু এইটাই কেবল মুসলিম বা এইটাই কেবল ঠিক, তার বাইরে কেউ ঠিক না এমন আমরা ভাববো না। আমি আহলেসুন্নাহ জামার ইক বলতে গিয়ে একসময় হয়তো বলছি আপনাদের যারা শুনছেন, আগেও হয়তো শুনছেন কথাটা, যে আমরা হব কতগুলো সারা পৃথিবীতে ছড়ায় থাকা পানির বিন্দুর ন্যায়, এখানে একদল কাজ করতেছে দাওয়াতি কাজ, ওইখানে অস্ট্রেলিয়া করতেছে, সৌদি আরব করতেছে, আমাদেরকে যখন একসাথে নিয়ে আসা হবে সব পানির বিন্দুগুলো একসাথে মিলে কি একটা বড় পানির বিন্দু হয় বা গ্লোবিউল হয় বা একটা বড় পানির ই হয় আপনার সমষ্টি হয় বা কি বলবো মানে পানির একটা পরিমাণ হয়, রাদার দেন অনেকগুলো বিন্দু পাশাপাশি আলাদা থাকতে পারে না, তখন এক হয়ে যায়, তখন আর যখন এক হবে একত্রে তাদেরকে আমরা বলবো দি গ্রুপ অফ মুসলিমস, কিন্তু একটা একটা যখন দেখব তখন বলবো এ গ্রুপ অফ মুসলিমস। আচ্ছা, চার নাম্বার, এটারই একটা ভাগ, এটারই একটা কথা বলতেছেন চার নাম্বারে, মানে এই মাত্র যেটা আলাপ করলাম সেটারই একটা কথা বলতেছেন চার নাম্বারে, লয়ালিটি মাস্ট বি টু ইসলাম নট টু পার্সোনালিটিস, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। আমরা অনেক সময় দেখি একজন মানুষের প্রতি লয়াল থাকতে গিয়ে মানুষ কিন্তু ফেরকাবন্দি হয়ে যায়, সেক্টেরিয়ান হয়ে যায়। জাস্ট ফর এক্সাম্পল মৌলানা মদনির কথা আমি বলি, আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখছি যে এখনকার কথা না, আমি আগের কথা বলতেছি, এখন তো অনেক টার্মোয়েলের ভিতর দিয়ে যাচ্ছে, আমি আসলে তাদের সাথে বিশেষ যোগাযোগও নাই, আমি জানিও না, তারা উঠা বসা করি না এবং তারা আমাদেরকে একটু অন্যভাবেই দেখেন, কারণ আমরা যেহেতু পিওর দিনের দাওয়াত দিচ্ছি, তারা আমাদেরকে অনেকেই মনে করেন যে আমরা ভীতু অথবা আমরা শান্তিকামী অথবা আমরা স্ট্রাগল করতে চাই না, সংগ্রাম করতে চাই না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই না। আসলে ইসলামী রাষ্ট্র হচ্ছে একটা মিন্স, এটা নিয়ে আমরা কথা বলছি আগেও আরও পরে বলতে পারব, ওয়ান অফ দ্য মিন্স নট এন্ড, এন্ড হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, তার একটা মিন্স হচ্ছে ইসলামী রাষ্ট্র, যদি আপনার হয় ইজিয়ার, ইজিলি আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন বা ইজিলি দিনের দিন প্রয়োগ করতে পারবেন, ইত্যাদি সমান, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু 1000 বছরেও এখন থেকে একটা মুসলিম রাষ্ট্র না হইতে পারে, সরি ইসলামী রাষ্ট্র, মাফ করবেন মুসলিম রাষ্ট্র না, একটা ইসলামী রাষ্ট্র যেটা আল্লাহর আইন দিয়ে চলবে সেরকম একটা রাষ্ট্র এখন থেকে 1000 বছরেও প্রতিষ্ঠিত না হইতে পারে, তার মানে কি আপনি দিনের উপর থাকবেন না, তার মানে কি আপনি তাওহীদের উপর প্রতিষ্ঠিত হবেন না, তার মানে কি আপনি আপনার এবং আহালকে কুয়াল ফুসাকুম ও আহলিকুম নারা, আপনি এবং আপনার নিজের এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাবেন না, না অফকোর্স,
আমরা ওইটাও টার্গেট রাখবো, ওইটা হচ্ছে ফার্দার টার্গেট। আর ক্লোজার টার্গেট হচ্ছে নিজের 3.5 হাত শরীরের উপর ইসলাম প্রতিষ্ঠা করা, নিজের ফ্যামিলিতে ইসলাম প্রতিষ্ঠা করা। আজকে যদি সেটা আমরা করতে পারতাম, একটু মোটামুটি সাইজেবল 10% মানুষও যদি বাংলাদেশের করতে পারতাম, দেখতেন যে বাংলাদেশ অটোমেটিক্যালি ইসলামিক রিপাবলিক হয়ে গেছে। 10% মানুষের করতে পারলে একটা বিশাল ইম্প্যাক্ট থাকতো। কিন্তু এখন আমরা যে অবস্থায় আছি, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান মানুষটাকে যদি বাংলাদেশের হেলমে আমরা বসায় দিই, বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানায় দিই, আর উনি যদি ইসলামী রিপাবলিক বা ইসলামী রাষ্ট্র করতে চান এই দেশকে, মানুষ পিটায় তারে মেরে ফেলবে, জাস্ট পিটায় মেরে ফেলবে। তার কারণ হচ্ছে মানুষ, ওই যে বলছি আপনাদেরই বোধে বললাম যে তারানা হালিম একবার আওয়াজ তুলছিলেন যখন উনি প্রতিমন্ত্রী ছিলেন যে পর্নোগ্রাফিক সাইটগুলোকে সব ব্লক করে দেবেন, ব্যান এবং ব্লক করে দেবেন। মানুষের রাস্তায় মানববন্ধন করতে শুরু করছে এটা এগেস্ট, দেশের অবস্থা এই। আপনি ইসলাম ইসলামী ই করবেন, আপনাকে পিটায় মেরে ফেলবে। একজন এমপি যিনি পরবর্তীতে এমপিত্ব গেছে বা উনি ওনাকে নিয়ে অনেক বিচার আচার হয়েছে, অনেক রকম কেউ কেউ মুরতাদ বলছেন ওনাকে, কেউ এটা ওটা বলছেন, তো ওই ওই জায়গায় যাওয়ার আগে উনি স্বনামধন্য, সবাই চিনবেন এক নামে, ওই পরিণতি হওয়ার আগে ওনার মানে সরকারের সরকারও তাকে পরিত্যাগ করছে বলতে গেলে, বা তাকে সমালোচনা করছে তার, বা তাকে রিজেক্ট করছে, যাই হোক, ওই পর্যায়ে যাওয়ার আগে একদিন উনি, আমি নিজে পড়ছি এটা, একদিন উনি পার্লামেন্টে বলতেছেন, বেশ আগের কথা এটা, হয়তো মেবি 5 ইয়ার্স, আমি শিওর না। এই এই যে টার্মটা আমাদের চলতেছে সংসদ এই সংসদ নির্বাচনের পরে, এটা না, এর আগের আগের ইসে আগের টেনিউর যেটা সেটাতে, উনি একদিন খুব সুন্দর কাব্যিক মানে ইমেজারি দিচ্ছেন ইসেকে, সংসদের মানুষজনকে, কল্পনা করুন কালকের থেকে দেশে ইন্টারনেট বন্ধ, ফেসবুক বন্ধ, আপনার কি কি বলে হোয়াটসঅ্যাপ বন্ধ, যা যা আর কি, সোশ্যাল মিডিয়া বন্ধ, ইউটিউব বন্ধ, কোনো কোনো যুবক আর কোনো যুবতীর হাত ধরে হাঁটে না, প্রেমের কোনো ব্যাপার স্যাপার নাই, মানে উনি বিভিন্ন একটা পিকচার দিয়েছেন, দিয়ে মানুষকে ভয় ঢুকায় দিয়েছেন মানুষের ভিতরে, মানে এক ধরনের ভীতি কালকে তো এই হইতে যাচ্ছে, কল্পনা করা যায় এটা। তারপরে বলতেছেন যদি জামাত শিবির বা জামাত শিবিরপন্থী ইসলামিস্টরা যদি কখনো ক্ষমতায় আসে তাহলে ঠিক এই জিনিস ঘটবে। তা আসলে ব্যাপারটা তাই, আসলে উনি ঠিকই বলছেন যে মানুষ এটা কল্পনা করতে পারে না, এবং মানুষ আপনার পিটায় মেরে ফেলবে যদি আপনি রাস্তায় বলেন যে এই এই জিনিস ইসলাম চায় না, ইসলাম ব্যান করে, ইসলাম ব্যান করছে বা ইসলাম চায় না, এই জন্য নিষিদ্ধ। সুতরাং তার আগে কি করতে হবে, একটা জনগোষ্ঠী তৈরি করতে হবে যাদের নিজের শরীরে মনে পরিবারে মগজে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে, সাইজেবল একটা কমিউনিটি, তাহলেই পৃথিবী চেঞ্জ হবে। আর নাহলে উপরে যদি আপনি ফেরেশতা বসায় দেন, মানে আল্লাহ তো সিস্টেম বানাইছে যে মানুষের রুল মানুষই করবে, যে সেই মানুষের চরিত্র যদি ফেরেশতার মতো হয়, ফেরেশতার মতো হইলেও আপনাকে মানুষের পিটায় মেরে ফেলবে যদি আপনি ওইভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে যান। যা তো বলতেছেন যে যেটা বলতেছিলাম যে এই জামাত ইসলামের ভাইদের সাথে যখন আমি উঠাবসা করছি, আমি একেবারে খালিস নিয়েতে বলতেছি, এটা কোনো ব্লেম না বা কোনোই না, আপনার তাদেরকে তাদের পুলিং লেগস না, তারা আল্লাহর নাম যতবার নিতেন তার চেয়ে মৌলানা মওদুদীর নাম বেশি নিতেন। মৌলানা মওদুদী ইজ দ্য সোল স্পেকটাকল বা চশমা বা কাঁচ যেটা দিয়ে ওনারা পৃথিবীকে দেখতেন বা দেখেন। এখন হয়তো একটু চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ হতে শুরু করছে, বা এখন তো একটা ভোলাটাইল সময় যাচ্ছে, যাই হোক। ফর ট্রুথ অ্যাবাইডস বাট পার্সোনালিটিস ফেড অ্যাওয়ে, সত্যটা থাকবে পার্সোনালিটিস চলে যাবে, পার্সোনালিটিস চলে যাবে, সত্যতা থেকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, যদি কেউ না যেয়ে থাকতে পারত বা যার যার থাকাটা অবধারিত হইত, অনিবার্য হইত, অপরিহার্য হইত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, তিনিও চলে গেছেন। আপনারা ওই ওই ফেমাসিটা জানেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে বলছিলেন যখন ওমর রাদিয়াল্লাহু আনহু পাগলামি করতেছিলেন যে না উনি মরতে পারেন না, তখন বলছিলেন দোজ হু ওয়ারশিপ মুহাম্মদ দে শুড নো, মানে আমি সামারিটা বলতেছি, দে শুড নো দ্যাট হি ইজ ডেড, দোজ হু ওয়ারশিপ আল্লাহ দে শুড নো দ্যাট আল্লাহ ইজ এভার লিভিং। এই কথাটাই আরেকভাবে বলতেছেন এখানে, পার্সোনালিটি ইজ ফেড অ্যাওয়ে, তারা চলে যাবে। ইফ ইউ নো দ্য ট্রুথ ইউ নো ইটস পিপল, কিন্তু আপনি যদি সত্য জানেন
তাহলে কারা সত্যের উপর আসে বা থাকবে তাদেরকে আপনি খুঁজবেন, চিনবেন, জানবেন। আচ্ছা, আরেকটা পয়েন্ট পরে আমরা শেষ করে দিব আজকে। পাঁচ নম্বর, কলিং ফর কোঅপারেশন অ্যান্ড এভরিথিং দ্যাট মে লিড টু ইট অ্যান্ড কিপিং অ্যাওয়ে ফ্রম টপিক্স অফ ডিসপিউট। চেষ্টা করব আমরা কোঅপারেশনের জন্য ডাকতে। ধরেন আলোচনা যাওয়ার ভিতরেও ডিফারেন্ট ট্রেন্ড এবং স্ট্র্যান্ড আছে, হ্যাঁ, যেটা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু একটা ধারা আছে, থাকতেই পারে, আলোচনা যাওয়ার ভিতরেও ডিফারেন্ট ডিফারেন্ট ধারা আছে। এখন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি যে 20 রাকাত তারাবি না 8 রাকাত তারাবি। আমরা একটা কোঅপারেশনের জন্য আলোচনা যাওয়ার ভিতরেই বিভক্তি আছে না, এখানে দুই রকম মত আছে, যে কেউ কেউ মনে করেন 20 রাকাতই পড়তে হবে, কেউ কেউ মনে করেন 8 রাকাতই পড়তে হবে, তাদেরকে আলোচনা যাওয়ার ভিতরেই ধরতে হবে, মানে এরকম মানুষও আছেন। আবার কেউ কেউ মনে করেন 20 বা 8 যেটাই পড়ি না কেন কোনোটাতে রিজিড থাকা যাবে না, এই এই যে ভ্যারিয়াস মত আছে, তারা সবাই আলোচনা যাওয়ার অনুসারেই দেখবে, তারপরে মত আছে। এখন আমরা যখন একটা ডায়ালগে বসবো বা একটা একটা মতবিনিময়ে বসবো অথবা একটা দাওয়াতি কাজে বা ভালো কাজ করার চেষ্টায় বসবো, আমরা প্রথমেই ডিসপিউটের পয়েন্টটাকে আনব না, বরং আমরা সেটাকে বাদ রাখবো। এই জন্য বাদ রাখবো যে এইটা ইসলামের সব কিছু না, তারাবি নামাজ না পড়লে আপনার কোনো গুণা নাই। সুতরাং এটার জন্য আমরা আমাদের ইসলামত্ব বা আমাদের মুসলিমত্বকে বিসর্জন দিব, এটা কোনো প্রয়োজন নাই। তো বলতেছেন যে ডিসপিউট, যেসব টপিকের ডিসপিউট সেগুলোকে আমরা দূরে রাখব, অ্যান্ড এভরিথিং দ্যাট মে লিড টু দেম, এবং তার সেখানে যাওয়ার মতো যেগুলো সেগুলোকে আমরা দূরে রাখব। উই শুড হেল্প ওয়ান অ্যানাদার অ্যান্ড অ্যাডভাইস ওয়ান অ্যানাদার উইথ রিগার্ড টু দ্য ইস্যু দ্যাট উই ডিসঅ্যাগ্রি অন। আমরা একে অপরকে অ্যাডভাইস দিতে পারি, যেগুলোর উপর আমরা ডিসঅ্যাগ্রি করি সেগুলো অ্যাডভাইস দিতে পারি, প্রোভাইডেড দ্যাট দিজ আর ইস্যুজ ইন উইচ উই আর অ্যালাউড টু হোল্ড ডিফারেন্ট ভিউজ। প্রোভাইডেড এসব হচ্ছে সেই সমস্ত ইস্যু যেখানে ডিফারেন্ট ভিউজ থাকতে পারে আমার, যেমন ধরেন হিজাব না নিকাব, শুধু মানে মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত খোলা রাখা যাবে নাকি হাতের কবজি এবং মুখমণ্ডল খোলা রাখা যাবে না, এই যে একটা ব্যাপার, এখানে ডিফারেন্স পারমিটেড, একদম শুরু থেকে ডিফারেন্স আছে এখানে। কিন্তু আমরা যদি মনে করি যে না, এত শক্ত হওয়া উচিত না মেয়েদের উপর, আমাদের মেয়েরা নতুন নতুন ইসলামের পথে আসছে, একদিন হয়তো তারা বুঝবে, যেহেতু এটা পারমিটেড আমরা তাদের মুখ খোলা রাখার পারমিশন দিব বা মনে করব, ধরেন আমি এটা মনে করলাম। এখন এটা যখন অন্য কাউকে বলবো, অন্যরা যারা ডিজেগ্রি করে তাদের যখন বলতেছি, তখন কি করব, সুন্দরভাবে বলবো এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, অ্যাডভাইস ওয়ান অ্যানাদার উইথ রিগার্ড টু ইস্যুজ দ্যাট উই ডিজেগ্রি অন, অ্যাডভাইস করবো কিন্তু ডিসপিউটে যাবো না, দুটো আলাদা জিনিস। পয়লাই বললাম, আরে আপনি তো, আপনি কিসের ইসলামই করবেন, আপনার তো মেয়ে মুখ খুলে চলে রাস্তায়, অথবা উল্টাটা বললাম। আচ্ছা, উই শুড অলসো অ্যাভয়েড বিয়ারিং গ্রাজেস বিকজ অফ ডিফারেন্স অফ অপিনিয়ন, মতে মতের যে পার্থক্য থাকবে সেটার জন্য আমরা গ্রাজ রাখবো না ভিতরে। আমি যেটা বলি, আমরা এটা অন্যভাবে বলি আমরা, যে উই শুড নট লুক ডাউন আপন পিপুল হ্যাভিং এ ডিফারেন্ট ভিউ, মানুষের একটা ডিফারেন্ট ভিউ থাকতেই পারে, তাদেরকে আমরা ছোটো করে দেখব না। যারা ধরেন যে ফ্যামিলির মেয়েরা মুখ খোলা রেখে হাতের কবজি খোলা রেখে চলতেছে, মনে করতেছে তারা ঠিক পথের উপর আছে, আমরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করবো না, ইস দেখো না, মানে মানুষ কিন্তু বলে, আবার উল্টাটাও করব না, যে বোরখার নিচে খ্যামটান আছে, কত রকম মন্তব্য আছে না, এইসব করবো না আমরা, নজবিল্লা। দ্য বেসিক প্রিন্সিপাল ফর ইসলামিক গ্রুপস ইজ দ্যাট দে শুড ওয়ার্ক টুগেদার অ্যান্ড বি ইউনাইটেড। ইসলামিক গ্রুপ বেসিক প্রিন্সিপাল হচ্ছে গ্রুপস থাকবে, গ্রুপ মানে যে ছোটো ছোটো দাওয়া সংস্থা যেগুলো থাকে না, নানা রকম দাওয়া ই আছে, দাওয়া অনেক অ্যাক্টিভিটি আছে না, আমরা ধরেন আইসিডির মতো একটা ই আছে, এই ফেনীতে একটা গ্রিন ফাউন্ডেশন আছে, আবার ঢাকায় আরেক জায়গায় একটা কিছু আছে, যারা এই কাজই করতে চাচ্ছেন বাট ডিফারেন্ট একটা নামে আছে বা ডিফারেন্ট একটা আইডিয়া, মানে ডিফারেন্ট একটা ফিল্ডে কাজ করতেছেন, আমরা হয়তো একটু এডুকেশনটাকে একটু বেশিই করতেছি, আর কেউ হয়তো সোশ্যাল ওয়ার্কে করতেছেন, অথবা আপনার জাস্ট রিচুয়াল কোরআন হাদিস পড়ানোকে করতেছেন,
সরি রিচুয়াল বলতেছি, কোরআন হাদিসে কোরআন পড়াটা জাস্ট তাজবিদ বা কোরআনের কোরআন পড়তে শেখানোটা ওইটার উপরে স্পেশালাইজ করতেছেন, অথবা কেউ হয়তো আপনার মেয়েদেরকে মেয়েদের নিয়ে কাজ করতেছেন, কথার কথা বলতেছি আমি, যেমন ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডে কাজ করে না মানুষ, সেখানে আমরা যেন মানে একত্রে কাজ করার চেষ্টা করি। আমাকে যদি যারা যারা এক্সক্লুসিভলি মেয়েদের নিয়ে কাজ করতেছে তারা যদি কখনো বলে যে এটা কিভাবে করব, তখন আমরা যেন মানে তাদেরকে কোঅপারেট করার চেষ্টা করি। কয়েকদিন আগে আমাদের এক ভাই উনি করলেন যে এফেক্টিভ ক্লাস কিভাবে হইতে পারে বা এফেক্টিভ লিসনার্স বা স্টুডেন্ট কিভাবে হওয়া যায়, ক্লাস থেকে বেনিফিট কিভাবে এই করে, সবাই ক্লাস করতেছে তার ভিতরে একজন দেখবেন অনেক বেনিফিট পাচ্ছে আরেকজন পাচ্ছে না, সেটার উপর উনি পড়াশোনা করছেন এবং সেটার উপর উনি প্রফেশনাল স্কিল আছে ওনার এবং প্রফেশনাল ই দিয়ে থাকেন মানে অ্যাডভাইস দিয়ে থাকেন। তো উনি আমাদেরকে বলছিলেন যে আমাদের আইসিডির ছেলেপেলেরা মানে আমাদের আইসিডির স্কুল যে সেসব ছেলেপেলেরা ছোট বেশ, এটা অবশ্য একটু কলেজ ইউনিভার্সিটি লেভেলে বেশি কাজ করবে। তো উনি আমাকে বলতেছিলেন যে এরকম উনি ফ্রি ই করবেন, কাউন্সেলিং করবেন বা ই করবেন, তা আমি তাকে ইয়েস বলছি যে ইনশাল্লাহ আমরা এটা করব। এই যে ব্যাপারটা ধরেন উনি একটা সাইড নিয়ে ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে মানে ইসলামী মুসলিমদেরই হেল্প করার চেষ্টা করতেছেন, ইসলামী সোসাইটিকে হেল্প করার চেষ্টা করতেছেন বা আমাদের কমিউনিটিকে হেল্প করার চেষ্টা করতেছেন, বাট একটা অন্য ফিল্ড, একদম নতুন একটা ফিল্ড বা আলাদা একটা ফিল্ড যেটা আমি চিন্তা করি নাই কখনো। টাইম ম্যানেজমেন্ট নিয়ে উনি কাজ করেন, সেটাও একটা ফিল্ড। আর আমরা করি ধরেন একটা স্কুল চালাচ্ছি যেটা বেসিক শিখবে, বেসিক ইসলামের বেসিক দিন শিখে বড় হবে। তো এই যে দুইটা মানে ফিল্ডটা আলাদা, কিন্তু আমরা কিন্তু একে অপরের সাথে কোঅপারেট করতে পারি এবং একত্রে কাজ করতে পারি। ইফ দ্যাট ইজ নট পসিবল দেন দে শুড লিভ অ্যান্ড লেট লিভ। সেটা যদি সম্ভব না হয়, কখনো যদি এটা এমন হয় যে সেটা সম্ভব না, তাহলে কি লিভ অ্যান্ড লেট লিভ, যেন আমরা নিজেদের মতো নিজেরা কাজ করি, অন্যদেরকে আন্ডারকাট না করি, ডিমিন না করি, ফর হোয়াট ইজ বিয়ন্ড দ্যাট লিডস টু ডুম। কারণ এরপরে যদি আমরা এটা যদি না রাখি বা এরকম যদি না করি, না করে যদি আমরা ইন্টারফেয়ার করি, আমরা যদি সমালোচনা করি, আমরা কাদা ছড়াছড়ি করি, আমরা লিফলেট বিতরণ করি এক গ্রুপ আরেক গ্রুপের এগেনস্টে, তাহলে আমরা কি করব, ডোমড হয়ে যাব। ধরেন আমি আহলেদের যুবসংঘের কথা বললাম, আহলেদের যুবসংঘ সাথে আমি সব কিছুতে অ্যাগ্রি নাও করতে পারি, কিন্তু তারা তো ইসলামের হয়ে কাজ করতেছে। ধরেন 99.99% অথবা 99% গোল আপনার এবং তার একই, হয়তো 1% গিয়ে ডিফার করতেছে। তাহলে যখন সম্ভব হইল না কোঅপারেশনের মাধ্যমে, ধরেন কথার কথা বলতেছি, সম্ভব না আমি এটা বলতেছি না, সম্ভব হইল না একসাথে কাজ করার, তাহলে অন্তত লিভ অ্যান্ড লেট লিভ, মানে সে তার মতো করুক, আপনি আপনার মতো করুক, কিন্তু আমি তার এগেনস্টে লিফলেট ছাপাইলাম, সে আমার উপর এগেনস্টে লিফলেট ছাপাইয়া বিলি করতে শুরু করলো, আর কাদা ছড়াছড়ি শুরু হলো, অমুকের মেয়ে কার সাথে ভাগছে, অমুকের ছেলে কারে বিয়ে করে নিয়ে আসছে, মানে আসে না মানে পার্সোনাল লেভেলে চলে যায়, কত রকমের কাদা ছড়াছড়ি হয় দুনিয়ায় নাজবিল্লাহ। সেগুলো যেন আমরা না করি, কারণ ওটা হচ্ছে ধ্বংসের রাস্তা। এটাই বললেন, আজকে আমরা শেষ করে দিব। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।